trees inside of me. আম গাছে আম, জাম গাছে জাম, ধন্য প্রভু ধন্য, আজ আমি যা খাবো সবই আজ ব্যঞ্জন বর্ণ। হাই সবাইকে, হাই এভরিওয়ান, আমি আজকে বলছি যে আমার এই চ্যানেলটাতে আজকে সাবস্ক্রাইবার 48-50 মেম্বার্স। সো আমার এখানে 50 মেম্বার্স নিয়ে আমার এই ফ্যামিলিটা। সো আমি চাই আরও আরও বাড়াই, যাতে ফ্যামিলি মেম্বার্স আরও হয়, আমার ভিডিওগুলো আরও যেন সবাই দেখতে পারে। তার জন্য সবাইকে বলছি যে তোমরা যত পারো ভিডিওগুলোকে শেয়ার করো, এবং শেয়ার করে সাবস্ক্রাইবের আমাদের ফ্যামিলিটাকে আরও একটু বড় করো, করে আরও সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি। সো তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। সো আমি আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে সব কিছু যা আমি আজকে খাবো সেগুলো ব্যঞ্জন বর্ণ দিয়ে সবকটা স্টার্টিং। বাংলার যে ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ উঁ চ ছ, উঁ দিয়ে হয় না, সো ক খ গ ঘ এরম করে। সো আমি প্রথমে একদম ফার্স্টেই যেই খাবারটা খাবো সেটা হচ্ছে ক। তো ক দিয়ে আসছে, ক দিয়ে আমার কাছে আছে সকালবেলাতে এখন কেক। সো আমি এখন কেক খাবো ক দিয়ে। তো আমি কেক নিয়ে আসছি। সো ক দিয়ে এসে গেছে কেক। সো কেক, আমি এই কেকটাকে এই ক দিয়ে তাহলে আমি কেক খাবো। আর ব্যাপারটা যেতাম, আর এটা হচ্ছে ব্যাপার যে আমি ক দিয়ে খ দিয়ে গ দিয়ে যে খাবারগুলোই খাবো সেই খাবারগুলো এমন নয় যে পুরোটাই আমাকে খেতে হবে। তো আমাকে যতটা সম্ভব ততটা খাওয়া, যতটা আমার অ্যাজ পসিবল ততটা যেন খেলেই হয়। তো আমি ক দিয়ে খেয়েছি কেক, এবার খ, খ দিয়ে খাবো ক্ষীর। তো বাঙালিদের খুব প্রিয় একটা খাবার হচ্ছে মিষ্টির মধ্যে ক্ষীর। সো আমি খ দিয়ে খাবো ক্ষীর। তো আমি ক্ষীরও জোগাড় করছি। তো ক্ষীর এখানে আছে, এই যে পড়ে গেল, তোমাদেরকে দেখানোর চক্কর। সো খ দিয়ে আমি খাচ্ছি ক্ষীর, এই যে ক্ষীর। এইবার হচ্ছে আমি খাবো গ। গতে যেটা আসে, গতে আসে গরম মশলা। আমার মাথায় আর কিছু গ দিয়ে আসেনি। তোমাদের যদি কিছু জানা থাকে, গ দিয়ে যদি কিছু জানা থাকে তোমরা বলতে পারো। আমার গ দিয়ে কিছু মাথায় আসেনি, তো আমার মাথায় এসছে গরম মশলা। সো আমি গরম মশলা নিয়ে এসেছি এখন। তো গরম মশলা আমি নিয়ে আসছি, এই যে গরম মশলা দেখো, এটার মধ্যে গরম মশলা আছে। সো আমি একটুখানি নিয়ে গরম মশলা খাবো, বেশি খাবো না, জানি না গরম মশলা এমনি শুধু খেতে কেমন টেস্ট লাগে। নিয়েছিলাম কিন্তু একটু, দেখো আবার দেখাচ্ছি, এই দেখো মোটামুটি ভালো লাগে না, তেমন একটা ঝালঝাল ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে যেন নুন ছাড়া কিছু একটা হজমি টাইপের জিনিস, নুন ছাড়া একদম ভালো লাগছে না, নুন টক ছাড়া। সো আমি গরম মশলা খেলাম। এবার গ, গ এর পর আসে ক খ গ ঘ, ব্যঞ্জন বর্ণ তো খুব গুলিয়ে যায়। তো ঘ, ঘ দিয়ে আসে ঘুগনি। তো ঘুগনি আমি খাবো, ঘুগনিও আমি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে ঘুগনি, মটর আছে আলু দিয়ে তৈরি করা ঘুগনি। তো আমি ঘুগনি খাবো, তো চামচটা নিয়ে, একটা চামচ নেব। এমন না যে পুরো সবটা খেতে হবে, কারণ এখানে ব্যঞ্জন বর্ণ তো অনেকগুলো বর্ণ আছে, তো অনেকগুলো খাবার দরকার, অনেক কিছু খেতে হবে এখনও। তার জন্য এতটা এতটা করে খেলে পেটের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে, তাই আমি এতটা এতটা করে খাবো না, কোনো কিছুই অল্প অল্পই খাবো, বাট খাবো। অনেক কিছু খেতে হবে এখন। তো ঘরের পর ঘুগনি, ঘরের পর আসে ক খ গ ঘ উঁ। উঁ দিয়ে কোনো খাবার হয় না, আই হোপ সো। তোমাদের যদি জানা থাকে যে উঁ দিয়ে কোনো খাবার তোমরা পাচ্ছ, কিংবা তোমরা সেই খাবারগুলো তোমাদের জানা আছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে উঁ দিয়ে কোনো খাবার তোমরা জানো কি না। সো উঁর পর আসছে চ, না ক খ গ ঘ উঁ, চ। চ দিয়ে আসে চা। তো আমি চাই, আমার মনে পড়েছে চ দিয়ে, আরও হয়তো অনেক কিছু হয়, চানাচুর হয়, চানাচুর এই কোয়ারেন্টাইনে আমার কাছে চানাচুর নেই, সেটা প্রেজেন্টই নেই, চানাচুর বাড়িতে একটুও নেই। সো আমি এখন বাইরে বেরিয়ে আনতেও পারবো না, তাই জন্য চ দিয়ে চা আছে বাড়িতে। চা আমি লিকার চা পুরো এনেছি, একদম র চা, যেটা কোনো রকম দুধ চা নয়, র চা লিকার।
চাটা খাবার আগে গলাটা কেমন খুশ 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 করতে আরম্ভ করলো। লিখার হোক দুধ চা হোক, দুটো চা খেতেই ভালোই লাগে, খারাপ লাগে না। যেহেতু চা খাই তাই জন্য, সবার ভালো লাগে না হয়তো, কিন্তু গ্রিন টি আমি খুব একটা পছন্দ করি না। অনেকে আছে গ্রিন টি খুব পছন্দ করে, যারা বেশিরভাগ হেলথ কনসিয়াস হয় তারা দেখি যে গ্রিন টি খুব পছন্দ করে। সো আমি গ্রিন টি একদম পছন্দ করি না, আমার তো হেলথ তো দেখতেই পাচ্ছ খুব ভালো। আই অ্যাম টু মাচ হেলদি, সো আমি পছন্দ করি না গ্রিন টি। সো গ্রিন তো চা হলো, চয়ে চা হলো, চয়ের পর আসে ছ। তো ছতে আসে যেটা সেটা হচ্ছে ছানা, দুধ কাটিয়ে ছানা। এখন বাড়িতে সবারই হচ্ছে, মানে আমাদের বাড়িতে তো প্রচুর পরিমাণে হচ্ছে, মা প্রচুর পরিমাণে দুধ কাটিয়ে ছানা তৈরি করছে। ছানা তৈরি করে কিছু করছে না, বাট ছানা তৈরি করছে, খুব অনেক অনেক দুধ আসছে, তো সেই দুধগুলো দিয়ে ছানা তৈরি হচ্ছে। তো দুধও দুধও থাকছে, দুধ অতটা খাওয়ানো হলে ছানা তৈরি করছে, তো ছানা তৈরি করছে, তাই জন্য ছানা আছে বাড়িতে ভরপুর। বাট আমার ছানা খেতে একদম ভালো লাগে না, তাই আমি কোনো দিনও খাই না ছানা। তো আজকে আমি ছানা নিয়ে এসেছি, তা মা বলছে যে আজকে হঠাৎ করে ছানা খাবার এত শখ হলো। মা তো আর জানে না আমি এইগুলো করবো এইসব করবো, ওসব বোঝেও না মা। সো আমি ছানা নিয়ে এসেছি হঠাৎ করে, তো আজকে ছানা নিয়ে এসেছি। এই যে তো ছয়ের পরে আসে চ, ছ, জ। জ দিয়ে যেটা আসে সেটা হচ্ছে জল, আমি জল খাবো। জল ছাড়া আমার কাছে আর কোনো অপশান আমি খুঁজে পাইনি। সো জ দিয়ে হয়তো ছিল অনেক কিছু, বাট আমি জলতে জামরুল হতে পারে, বাট আমার কাছে জামরুল এখন নেই। সো আমি খাবো জল, সো জল খাচ্ছি। সো জল জল হয়ে গেছে, চ, ছ, জ হয়ে গেল। এবার ঝ, এরপর তো জয়ের পর যেটা আসে সেটা হচ্ছে জ, ঝ। ঝ দিয়ে যেটা আসে সেটা হচ্ছে ঝালমুড়ি, আমার মাথায় হচ্ছে ঝালমুড়ি। তো আমি ঝালমুড়ি খাবো এখন, তো আমি ঝালমুড়ি নিয়েও এসেছি। সো এটা হচ্ছে ঝালমুড়ি, ঝালমুড়ি খেতে ভালোই লাগে, বাট একটা সময় আছে যেটা সন্ধ্যেবেলা ভালো লাগে বেশ ঝালমুড়ি খেতে। এখন এই সময় ভালো লাগে না ঝালমুড়ি খেতে, আমারও ভালো লাগছে না এইসব খাবার পর ঝালমুড়ি খেতে, বাট তবুও আমি খাচ্ছি। এরকম তুলেছি, বেশি খাবো না। আমার জানা নেই ইও দিয়ে কিছু হয়, আমি তো খুঁজে পাইনি কিছু, তো আমি তার জন্য আনিও কিছু ইও দিয়ে। ইওর পর আসে ট, তো ট দিয়ে আসে টক দই। তো টক দই আমি নিয়ে এসেছি, তো টক দই এটা, এই যে টক দই, এই যে বললাম দুধ বাড়িতে অনেক আসছে, সেই দুধ দিয়ে টক দই ছানা ওইসব জিনিসগুলো ভালোই হচ্ছে। তো টক দই ছয়ের পর আসে ঠ, ঠ দিয়ে অনেক কিছু, ঠ দিয়ে অনেক কিছু হয় কিনা জানি না, আমি এখনো ভাবিনি ঠ দিয়ে। তো আমি এখন অব্দি এই ঠ দিয়ে এই মুহূর্তে, এখন বাজে হয়তো 11:30 মতো, 11:30 সময় আমি এই সব খাবারগুলো খেয়েছি। আমাকে দুপুরেও খেতে হবে কিছু খাবার, তার আগে আমি একটুখানি রেস্ট নেবো, মানে রেস্ট নেবো মানে আমি একটুখানি বসবো, কিছু কাজ আছে সেগুলো করবো। তো সেগুলো করার পরে আমি আবার ঠ দিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। তো ততক্ষণে তোমরা, আমি ফিরে আসছি, তোমরা যারা এখনো অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলটাকে লাইক করো, মানে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই। ঠ, টয়ের পর আসে ঠ, তো ঠ দিয়ে আমি যেটা খাবো সেটা হচ্ছে ঠান্ডাই। বাঙালিদের খুব পরিচিত একটা খাবার গরমকালে ঠান্ডাই, সো আমি ঠান্ডাই। এটা বাদাম দিয়ে, দুধ দিয়ে, সামথিং অনেক কিছু দিয়ে তৈরি করা, মধু দেওয়া আছে এর মধ্যে একটু। সো এটা ঠান্ডাই, সো আমি ঠান্ডাইটা খাচ্ছি। গরমকালে এটা খুব সুন্দর লাগে।
দারুণ খেতে, জাস্ট দারুণ ফাটাফাটি। তো ঠ ঠ দিয়ে খাবার খেলাম আমি এক্ষুনি। ঠ দিয়ে খাবার পর আসে ট ঠ ড, ড দিয়ে আসে ডাল। সো আমি এখন ডাল খাবো। সো ডাল, এই যে দেখো ডাল নিয়ে এসছি। ডালটা দেখাতে পাচ্ছি না বাবা, পড়ে গেলে মুশকিল। বা ডাল, এটা টক ডাল। এভাবে ডাকাবো ডালটা। তো ড দিয়ে ডাল শেষ। এখন আমি ঢ দিয়ে খাবো। সো ঢ দিয়ে যেটা আসে, ঢ দিয়ে যেটা আসে সেটা হচ্ছে ঢেঁড়স। সো আমি ঢেঁড়স খাবো। সো ঢেঁড়সের জন্য আমি এনেছি ঢেঁড়স ভাজা। এই যে ঢেঁড়স ভাজা দেখো, ঢেঁড়স ভাজা এনেছি। সো ঢেঁড়স ভাজা খাবো। তো একটা খাম, একটা খাম। ট ঠ ড ঢ ঢ, তারপরে ঢয়ের পর আসে সো ত, ত দিয়ে আসে তেঁতুল। তো আমি তেঁতুলের চাটনি নিয়ে এসেছি। তো তেঁতুলের চাটনিটা আমার কাছে আছে এখানে, তেঁতুলের চাটনি। বাট আমি এতটা তেঁতুলের চাটনি খাবো না, এখন অল্প একটু তেঁতুলের চাটনি খাবো। সো কারণ অনেক কিছু খেতে হবে এখন। সো তেঁতুলের চাটনি অল্প একটুখানি নিয়েছি, হাতে করে নিয়েছি, চামচে করে না। চাটনি এরকম, আচার চাটনি এরকম হাতে করে নিয়ে নিয়ে খেতেই বেশি ভালো লাগে। বেশ টকটক আছে, কিন্তু পুরোটা এখন খেলে পরে হবে না, কারণ অনেক কিছুই খেতে হবে। সো তার জন্য এখন আমি, এরপরে আসে থ। তো থ দিয়ে যেটা আমি এনেছি সেটা হচ্ছে থালি পিঠে। তো থোর, এখন থোর আমি পাইনি। তো থালি পিঠে একটা মহারাষ্ট্রিয়ান ডিশ, হ্যাঁ সেটাকে আমি নিয়ে এসেছি থ দিয়ে। ওটা থালি পিঠে, থালি পিঠে, থালি পিঠেই নামটা থ দিয়েই হচ্ছে। তো আমরা যদি বাংলাতে ট্রান্সফার করি সো সেটা থ দিয়েই হবে, থালি পিঠে। তো থালি পিঠেটা আমি দেখেছি, সার্চ করেছি, তো আমি পেয়েছি সেটাকে। একটু বেসন ময়দা টাইপের জিনিস দিয়ে তৈরি, গোল মতো, রুটি মতো দেখতে হয়, ওরা খায়। সো আমার রুটি মতো দেখতে তো হয়নি, দেখতে এরম টাইপের হয়েছে, কিন্তু এটা জিনিসের ইনগ্রিডিয়েন্টসগুলো সেম আছে। ময়দা আছে, তারপরে বেসন আছে, সব কিছু আছে থালি পিঠে। আপনি ইউটিউবে যদি তোমরা দেখো তাহলে সার্চ করে তোমরা থালি পিঠে দিয়ে পেয়ে যাবে রেসিপিটা। তো এটা থালি পিঠে আমি খাচ্ছি। এটা সস দিয়ে খেতে ভালো লাগে। সো আমি এখন সস নিই নি, কারণ সস নিলে তো সেটা সয় চলে যাচ্ছে, দরকার নেই। তো আমি থালি পিঠে এইভাবেই খাচ্ছি। সো দ দিয়ে, দ দিয়ে, এবার দ দিয়ে আসে হচ্ছে দই বড়া। তো আমি এখন দই বড়া খাবো। সো দই বড়া নিয়ে আসছি, আমি নিয়ে এসেছি দই বড়া। এই যে দই বড়া, এই দই বড়াটা আমি খাবো। আমার দই বড়া খেতে খুব একটা ভালো লাগে না, বাট যেহেতু এটা একটা ভিডিও শ্যুট হচ্ছে, করছি চ্যালেঞ্জ, তো আমি দই বড়া খাচ্ছি। এরপর আমাকে আরও অনেক কিছু খেতে হবে। তো দই বড়া, অনেকে আছে দই বড়া খেতে খুব ভালোবাসে, আমার অনেক ফ্রেন্ডই আছে দই বড়া খেতে খুব ভালোবাসে, বাট আমার দই বড়া খেতে একদম ভালো লাগে না পার্সোনালি। বাট এই দই বড়াটা ভালোই হয়েছে, আমি বানাইনি যদিও, বানিয়েছে মা। সো দই বড়া, তারপরে ঢ, ঢ দিয়ে যেটা আসে সেটা হচ্ছে ধনে পাতা। আমার মাথাতে ধনে পাতাই এসছে, ধ দিয়ে আর কিচ্ছু আসেনি। ধ দিয়ে তোমাদের যদি আর কোনো কিছু জানা থাকে খাবারের নাম তোমরা কমেন্ট করো আমাকে। সো ধ দিয়ে ধনে পাতা, এই দেখো ধনে পাতা দেখছো, এটা কিন্তু ধনে পাতা। সো
সো আমি এখান থেকে একটা নিয়ে ধনে পাতা ফুচকার সাথে, ফুচকার কথা মনে পড়ে গেল ধনে পাতা দিয়ে দেখে, বাট এখন ফুচকা তো নেই, কোনো ফুচকা হলে আর আমি ফুচকা বানাতে একদম পারি না। বাড়িতে বাবা সবাই ফেসবুকে হোয়াটসঅ্যাপে প্রচুর প্রচুর ফুচকা বানাচ্ছে, ফুচকা বানাতে সবাই এক্সপার্ট হয়ে গেছে, মানে প্রচুর আর বেশ ভালো ভালো ফুচকা বানাচ্ছে আর কি, মানে দেখে মনে হচ্ছে ফুচকাগুলো দারুণ হয়েছে, খেতে ইচ্ছা করছে। ফেসবুকে অনেক গ্রুপ আছে, খাবার টাবার দেয় সেখানে, সেই গ্রুপেও দেখছি অনেক এরকম ফুচকা বানিয়ে বানিয়ে দিচ্ছে, সবাই ফুচকা মোটামুটি বানিয়েছে। আমার ফুচকা হয় না, একদিনই অবশ্য ট্রাই করেছিলাম বাট আমি করতে পারিনি। তো অনেক ছোট ছোট মেয়ে মানে 10-11-12 পরে তারা দেখছি ফুচকা বানিয়ে দিচ্ছে, মেড বাই মি ফুচকা, ভালো সুন্দর ফুচকা বানিয়েছে, বাট আমার হয় না ফুচকা বানানোটা, জানি না কেন পারি না, হচ্ছেও না। তাই জন্য ওয়েট ফর ফুচকাওয়ালা, যবে এই লকডাউনটা উঠবে তবে খেতে পারবো। আর যদি কেউ খাওয়ায় আমাকে এর মধ্যে, কেউ খাওয়াবে না কারণ কেউ আসছে না কারোর বাড়িতে, তো ফুচকা খাওয়াও হচ্ছেই না। সো ফুচকা, ফুচকার তো ফুচকা পাবো না ফ দিয়ে, তো আমি ধ দিয়ে ধনে পাতাটাই খাই, ফুচকার মধ্যে যে ধনে পাতা। ন দিয়ে নিমকি, ন দিয়ে আমি যেটা নিয়ে এসেছি, ফার্স্টে ভেবেছিলাম ন দিয়ে কিছু পাচ্ছি, নিমকি পেয়েছি, সো নিমকি ন দিয়ে খাবো, নিমকি। সো ন দিয়ে নিমকি, এই যে প্লেটের মধ্যে আমি নিমকি নিয়ে এসেছি, পড়ে যাবে নিমকি করে। প দিয়ে খাবো আমি, প দিয়ে খাবো কি কি খাবো, প দিয়ে পটলের তরকারি খাবো। সো প দিয়ে আমি নিয়ে এসেছি পটল, পটলের তরকারি থেকে আমি পটলই নিয়ে এসেছি, শুধু বেছে পটল আলুর তরকারি ছিল, সো আমি সেটা থেকে পটল বেছে নিয়ে এসেছি। সো আমি পটল, কাটা কুকানা একটু নিয়েছিলাম এবং আমি অল্প অল্প নেব। খুব কাটা এটা আমি শেষ করিনি, তারপরে আসছে। এখন মোটামুটি দুপুরবেলা, সো দুপুরবেলা আমি যেহেতু আমি অনেক কিছু খেয়েছি একটু কিছুক্ষণ আগেই, মোটামুটি শেষ হয়েছে আমার কিছুক্ষণ আগেই জিনিসগুলো, তো পেটটা মোটামুটি ভর্তি আছে। আমি বললাম যে আমি একটু কাজ বাজ করে একটু স্নান টান করে আমি একটুখানি ড্রেসটাকে পাল্টেছি, পাল্টে আমি চলে এসেছি। এইটা ওই ঘরেরই, যে ঘরে বসে করছিলাম সেই ঘরেরই অন্য দিক, তাই জন্য ওই দিকটায় কতগুলো জামাকাপড় আছে বলে আমি ওই দিকটায় বসেছি, এই দিকটায় বসেছি। সো আমি নিয়ে এসেছি একটা বাড়িতেই হোমমেড তৈরি করা ব দিয়ে বিরিয়ানি নিয়ে এসেছি, আর ভ দিয়ে যেহেতু ভাত আছে তো ভাত নিয়ে এসেছি একটুখানি, আর র দিয়ে রায়তা নিয়ে এসেছি। মাঝে যে জ আছে যেটাকে বলা হয় কি জ, অন্তস্থ জ, হ্যাঁ অন্তস্থ জ, ওই জ দিয়ে কোনো খাবার হয় কি না আমার মাথাতে এখনও অবধি আসেনি, মানে যদি এসে থাকে মানে এর মধ্যে, যদি আমি বিকালের মধ্যে কোনো জ দিয়ে খাবার মাথাতে আসে কিংবা পেয়ে থাকি তাহলে আমি অবশ্যই বিকালবেলা আমি খেয়ে নেবো ওই জ দিয়ে খাবারটা। সো আমি যেটা ব প ফ ব ব দিয়ে যেই খাবারটা, সো ব দিয়ে বিরিয়ানি, তো আমি বিরিয়ানি নিয়ে এসেছি, হোমমেড বিরিয়ানি এটা যেহেতু, তাই জন্য খুব একটা স্পাইসি খুব একটা নয়, হোমমেড বিরিয়ানি।
সো আমি বিরিয়ানি নিয়ে এসেছি, সো আমি এই বিরিয়ানিটাকে এখন খাবো। পুরোটা খাবো না, আমি একটু পরে খাবো, তাই জন্য তো আমি যতটা খাবার ততটা খাচ্ছি। ভালোই হয়েছে খেতে, দেখতে হয়তো অতটা সুন্দর হয়নি, বাট খেতে ভালোই হয়েছে। দেখো দেখতে কেমন হয়েছে, বিরিয়ানি লাগছে কিনা বলো, বাট খেতে ভালো হয়েছে। সো বিরিয়ানি, সো আমি বিরিয়ানিটা, আর আমি যে বিরিয়ানিটা করেছি ওই বিরিয়ানি ডিশটা আমি আমার একটা, আমার এই চ্যানেলেই একটা ভিডিওতে আমি পোস্ট করব, সো সেই বিরিয়ানিটা তোমরা দেখতে পারো। সো আমি চিকেনেরই তিনটে চারটে তিনটে আইটেম একসাথে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আমি পোস্ট করব, সো তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। ওখানেই আছে যে থ্রি চিকেন আইটেম, সো তোমরা তার মধ্যে বিরিয়ানির আইটেমটাও দেখতে পারবে। যদি তোমরা খুব সহজ উপায়ে বিরিয়ানিটা করতে চাও তাহলে তোমরা ওইটা দেখতে পারো। এবার আমি বিরিয়ানির বয়ের পর খাবো, বয়ের পর ভাত, তো ভ দিয়ে ভাত, তো আমি নিয়ে এসেছি ভাত, এখানে ভাত আছে, ভাত আর ম দিয়ে যেহেতু মাংস হয় তো আমি মাংসও নিয়ে এসেছি এক টুকরো। সো ব দিয়ে ভাত আর মাংস, ভ সরি ভ প ফ ব ভ ম, ম দিয়ে মাংস, সো আমি মাংসও নিয়ে এসেছি সঙ্গে। সো আমি এখন খাবো ভাত আর মাংসটা। বিরিয়ানিটার পর ভাতটা খেতে ভালো লাগবে না আমি জানতাম, সো আমি জানিও ভাতটা খেতে ভালো লাগছে না বিরিয়ানিটার পরে, তাই আমি বিরিয়ানিটা একটু রেখেছি, আমি ভাতটা খাবার পরে বিরিয়ানিটা খাবো। কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা বর্ণেরই খাবার খাচ্ছি, তো সেটাতে এটাতে কোনো মনে হয় না আমার চিটিং বলে কোনো জিনিস হবে কিংবা কোনো কিছু আলাদা ব্যাপার হবে। ভাত খেতে ভালো লাগছে না বয়ের পর বিরিয়ানির পর, আমি ভাতটা খেয়ে নিচ্ছি, কারণ এই সময় ভাত নষ্ট করা মোটেও উচিত না। অনেকে আছে যারা ভাত খেতে হয়তো পাচ্ছে না এই সময়, সো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ভাত খাওয়া মনে হয় নষ্ট করা উচিত নয়। আর হ্যাঁ, সবাই অবশ্যই বাড়িতে থাকো, খুব সেফ থাকো, বাইরে বেরিও না, বাড়িতেই অনেক রান্না করে করে খাও, কিংবা কোনো যদি ইন্টারেস্টিং কিছু পাও তাহলে সেগুলো করো, তোমাদের যেগুলো পছন্দ ছিল এতদিন করতে পারোনি সেগুলো করো, কিন্তু বাইরে বেরিও না আর ভালো থাকো। সো এবার খাবো আমি ম দিয়ে মাংসটা, সো আমার এখন ভাত খাওয়াটা হয়ে গেছে, অল্প করে ভাত খেয়েছি। সো আমি এরপর খাবো যেটা, সেটা হচ্ছে র দিয়ে, মাঝে জ আছে যেটা আমি বললাম এক্ষুনি, অ্যাকচুয়ালি এখন ময়ের পর মনে হয় জ, আমি ভুলে যাচ্ছি, যাই হোক আমার মাথাতে নেই, বাট জ আছে মাঝে একটা আমি দেখেছি, তো আমি ওইটা পাইনি খোঁজে, ওই খাবারটা জ দিয়ে তৈরি খাবারটা। তো আমার মনে হচ্ছে যে, তো তোমরা যদি মনে হয় কোনো জ দিয়ে খাবার তোমাদের জানা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর আমি যদি বিকালের মধ্যে কোনো জ দিয়ে খাবার পেয়ে যাই তাহলে একদম লাস্টে ভিডিওটার একদম শেষে আমি জ দিয়ে কোনো খাবার পেলে আমি জ দিয়ে খাবার খেয়ে নেবো, তখন সেটা আমি যাই খাই না কেন তখন লাস্ট খাবারটা লাস্টে আমি হ দিয়ে শেষ করবো। সো হ এর পর যে অনুস্বর বিসর্গ ওগুলো সামথিং কোনো খাবার হয় না, তো হ এর পরে আমি জ দিয়ে খাবো, যদি কোনো আমি কিছু পেয়ে থাকি তাহলে পরে, আর কিন্তু আমি এখনও অবধি পাইনি। সো আমি এরপরে স্কিপ করে চলে যাচ্ছি রতে, র দিয়ে আসে আমাদের রায়তা, রায়তা, তো আমি র দিয়ে রায়তা বানিয়েছি একটা, সেই রায়তাটা হচ্ছে এই যে রায়তা, যেটার মধ্যে আছে পেঁয়াজ, শসা, দই, বিট, নুন দিয়ে একটা রায়তা বানানো হয়েছে, সেই রায়তাটা দেখো, রায়তা বানিয়েছি, এই রায়তাটা আমি খাবো, সো রায়তাটা আমি খাচ্ছি, এর মধ্যে একটা মাংসের হাড় পড়েছে, রায়তাটা খাচ্ছি, রায়তাটা ভালো লাগছে, এখন গরম তো গরমের মধ্যে রায়তা খেতে বেশ ভালো লাগছে, যেহেতু এখানে দই আছে, শশা আছে, যে জিনিসগুলো আমাদের গরমে বেস্ট আর কি, তাই জন্য এটা খেতে ভালো লাগছে। হ্যাঁ আমার পড়লো গায়ের মধ্যে রায়তা, যাই হোক রায়তাতে পড়েছে, অন্য কোনো কিছু পড়েনি, তাহলে আবার আমাকে স্নান করতে হতো কিন্তু। সো আমি এই রায়তাটা খেয়ে খাচ্ছি, সো রায়তা খাওয়ার পরে আমার মনে হয় আমার পেটে আর জায়গা নেই, জায়গা থাকার উচিতও না, মানে জায়গা থাকলে সেটা
ইম্পসিবল ব্যাপার, কারণ আমি মোটামুটি আমি ঘুম থেকে ওঠার পরে স্টার্টই করেছি মোটামুটি 10:30 সাড়ে 10টা থেকে হয়তো। সো তারপরে 10টা থেকে স্টার্ট করে খাওয়া দাওয়া কন্টিনিউয়াসলি কিছু না কিছু খেয়ে যাচ্ছি, তারপরে পেটটা মোটামুটি ভর্তিও আছে। তো এখনও এই যে বিরিয়ানিটা একটু বাকি আছে, সেই বিরিয়ানিটা আমি শেষ করবো। সো বিরিয়ানি ভাত এইটা খাবার পর আমার আর এখন খাবার কোনো কোশ্চেনই আসে না, কোনো প্রশ্নই ওঠে না। সো আমি আবার খাবো, অবশ্যই আজকেই খাবো। সো আমি আবার বিকাল থেকে খাওয়াটা স্টার্ট করবো, বিকাল থেকে না করলেও সন্ধ্যেবেলা থেকে আমি স্টার্ট করবো খাওয়া দাওয়া করে, রাত্রিবেলা অবধি আমি বাকি যে বর্ণগুলো আছে সেগুলো আমি শেষ করবো, যেগুলো হ অবধি আছে, মানে রয়ের পর থেকে হওয়া অবধি। সো আমি সেগুলো শেষ করবো। সো এখন আপাতত টাটা, আবার আমার সাথে বিকালে তোমাদের সাথে আমার দেখা হবে। সো এখন যাচ্ছি। আমি এই গরম পড়েছে, এত গরম, তার মধ্যে দুপুরবেলা থেকে এত কিছু খাওয়া হয়েছে, তো আমার মনে হচ্ছে আমি কিছু একটু ঠান্ডা কিছু খাবার দরকার। তো নদে আমি লস্যি নিয়ে এসেছি, কিন্তু লস্যিটা নিয়ে এসে কি হবে, আমি রেকর্ডই অন করিনি, আমি অনটা না করেই আমি খেতে স্টার্ট করেছি। ভিডিওটা যখন স্টার্ট করবো তখন আমি রেকর্ডিং করছি, কিন্তু রেকর্ডিং না করে আমি এত গাধা আমি করতে স্টার্ট করছি, তার জন্য আমার কাছে একটুখানি বেঁচে রয়েছে আর একটুখানি। যেটুখানি আছে সেইটুখানি খেতে হবে, কিচ্ছু করার নেই, সেইটুখানি আমি খাচ্ছি। তো আমি ভুলে গেছিলাম, তো কিচ্ছু করার নেই, এতই গাধা এতই গাধা। সো একটুখানি আছে, তো পুরো বড় গ্লাসের এক গ্লাস ছিল আর কি। বেশি দইতে আমার প্রবলেম আছে, সো আমি একটুখানি খেয়েছি, ব্যাস আর খাচ্ছি না। এখন রাত্রিবেলা মোটামুটি 9:30 মতো বাজে। এখন আমি সারাদিন খাওয়ার পরে মোটামুটি এইচ এসছে আমার লাস্ট, হ হ হ দিয়ে আমি হরলিক্স পেয়েছি। তো হ দিয়ে হরলিক্স ছাড়া তো আর কিছু আমি খুঁজে পাচ্ছি না, হ দিয়ে আর কোনো ডিশ খুঁজে পাইনি। সো হরলিক্স পেয়েছি আমি, হরলিক্সটা যেহেতু ইংলিশ নাম, কিন্তু হরলিক্সকে তোমরা যদি বাংলায় ট্রান্সফার করো তো হরলিক্সই পাবে। তো এই যে আমি হরলিক্স নিয়ে এসেছি, এটা দুধের মধ্যে গলে হরলিক্স নিয়ে এসেছি, এই হরলিক্সটা আমি খাচ্ছি। তো এইচ ফর হরলিক্স, তো হ দিয়ে হরলিক্স, তো আমার কাছে কিছু করার নেই, আমার কাছে আর কিছু হ দিয়ে পাইনি। সো এটা হরলিক্স, সো এইটা খেয়ে আমি আমার পুরোটা আজকে কমপ্লিট করবো। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো অবশ্যই, এবং কমেন্ট করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখতে, এবং তোমরা কেমন এনজয় করলে এটাকে। তো এটা আমার হ দিয়ে, সো বাই।